হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের মজাদার একটি সবজি হচ্ছে সিম আর সকাল বেলায় গরম ভাতের সাথে সিম খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আশা করছি আপনাদেরও নিশ্চয়ই তো কি করে মজাদার সিম ভর্তা বানানো যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শুরু করার আগে সবার কাছে অনুরোধ রয়েছে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল আইকনটিও বাজিয়ে দিবেন তাহলে আর কথা না চলুন মজাদার সিম ভর্তা কি করে বানাতে হয় সেই রেসিপিটি শুরু করা যাক চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি আর এখন দিয়ে দিব সিম এখানে আমি সিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সিমের যে একটা আশ থাকে সেটা আগে কেটে ফেলে দেয়নি কারণ এটা কাটার সময় কিন্তু অনেক সময় থেকে যায় পুরোটা উঠে আসে না সেজন্য সেদ্ধ করার পরে ভর্তা করার আগে খোসাটা সুন্দরভাবে দেখবেন উঠে আসবে এখন দিয়ে দিলাম সিমগুলো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এতে করে সিমটা হয়ে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে করে করে নিব সময় সিম হতে এই তো ফিরে আসছি কিন্তু পাঁচ মিনিট পর এতে করে কিন্তু সিমটা সেদ্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যতটুকু পরিমাণ পানি দিয়েছিলাম সেটাও কিন্তু একদম শুকিয়ে গেছে এখন আমি সিমগুলোকে উঠিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পরে ভর্তাটা করব। এই তো গুলো দেখছেন কত সুন্দর কালার আছে কালারটা কিন্তু নষ্ট হয়নি একদম সবুজই আছে আর এই প্যানি দিয়ে দিচ্ছি দুটিবিল চামচ পরিমাণ সরিষার তেল পেঁয়াজটাকে ভেজে নেব তবে পেঁয়াজের আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি আর এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর আজকে সিম ভর্তাটা আমি করবো মরিচ দিয়ে আসলে সিম ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে খেতে বেশ ভালো লাগে কালারটাও সুন্দর দেখা যায় আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ দিয়েও করতে পারেন এই তো সিম ভর্তা করার জন্য আমি কাঁচামরিচ দিয়েছি এখন কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেব এই ভাজা কাঁচা মরিচের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে এই তো ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে এসেছে কাঁচা মরিচ পেঁয়াজ এখন এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর এখন সিমটা ঠান্ডা হয়ে এসেছে তো এখন আমি খোসাটা ছাড়িয়ে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে কিন্তু এটা পুরোটাই উঠে আসছে আর এটা যদি আমরা বটি দিয়ে আগে যদি কাটতে যেতাম তাহলে কিন্তু এই খোসাটা পুরোটাই উঠে আসতো না কিছুটা পরিমাণ হলেও থেকে যেত ভালোভাবে উঠানো যায় না আর এখন দেখেন সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হওয়ার পরে সুন্দর পুরোটাই উঠে আসছে সবগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে ভর্তা করব আর আজকে আমি ভর্তাটা করছি শিল পাটায় আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করতে পারেন আর শিল পাটার টেস্টে আমার কাছে বেশি ভালো লাগে আমার কাছে ব্লেন্ডারও ছিল পাটাও ছিল তো পাটার স্বাদটাই আমার কাছে বেশি লাগে সেজন্য আমি পাটাই বেটে নিচ্ছি আপনাদের কাছে পাটা না থাকে আপনারা কিন্তু ব্লেন্ডারও করতে পারেন কিংবা ব্লেন্ডার পাটা ছাড়াও কিন্তু এই ভর্তাটা খাওয়া যায় হাত দিয়ে চটকেই কিন্তু এই ভর্তাটা খাওয়া যায় দшил পাটে করলে একদম মিহি হয়ে যায় ভর্তাটা খেতে বেশ ভালো লাগে সেজন্য আমি শিলপাটা কি ভালো করে একটু বেটে নেচ্ছি তবে খুব একটা কিন্তু বাড়তে হয় না একটা করে চাপ দিলেই কিন্তু সহজেই হয়ে যায় সবগুলো সিম বাটা হয়ে গিয়েছে এখন আমি বেটে নেব পেঁয়াজ কাঁচা মরিচ পেঁয়াজ কাঁচা মরিচটাকেও হালকা একটু বেটে নেচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে কিন্তু একদম মিহি হয়ে যাচ্ছে যেহেতু ভাজাটা খুব ভালো হয়েছে একদম নরম হয়ে গেছে এখন বাড়তে কিন্তু আমি সবগুলো মাখিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যেহেতু সিম সেদ্ধ করার সময় কিন্তু আমরা একটু লবণ দিয়েছিলাম সেজন্য খুব একটা পরিমাণে লবণ লাগবে না খাওয়ার আগে একটু টেস্ট করে নেবেন আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি এখন সবগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে আর এখন এখানে দিয়ে চামিজ পরিমাণ সরিষার তেল যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু আমরা সরিষার তেলেই ভেজেছি খুব একটা পরিমাণ তেল লাগবে না তারপরে ভর্তা করার সময় কিন্তু কাঁচা তেলটা দিলে বেশ ভালো লাগে খুবই সুন্দর একটা সরিষার তেলের একটা স্মেল আসে খাওয়ার সময় এখন সবগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে ভর্তাটা একদম রেডি খাওয়ার জন্য শীতের দিনে সকালবেলা কিংবা রাতের বেলা গরম গরম ভাতের সাথে আমরা যখনই খাই না কেন বেশ মজার এই সিম ভর্তাটি তো সিম ভর্তাটা হয়ে গেছে আমার আশা করছি আমার আজকের এই মজাদার সিম ভর্তাটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও বাজিয়ে নেবেন এতে করে আমি আবার যখন মজাদার ভিডিও আপলোড করব সেটা পৌঁছে যাবে আপনার মোবাইলে আর আপনি সেটা দেখতে পারবেন ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ